সকলকে স্বাগত জানাই আজকে শ্রমিক দিবসে। বিগত বছরগুলোতে MOM এবং NTUC এই দিবস আপনাদের সাথে ছোট এবং বড়ভাবে উদযাপন করেছে। এই বছর পরিস্থিতি ভিন্ন কোভিড-19 জন্যে। তবুও আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই আপনাদের অবদানের জন্যে। এই কোভিড-19 আমাদের সকলকে প্রভাবিত করেছে, আমরা আপনাদের সাহায্য চাই এই মোকাবিলা করতে। তাই জন্যেই আপনাদের থাকার জায়গা এবং কর্মস্থানে অনেক সতর্কতা নির্দেশ করা হয়েছে। আমরা জানি সবসময় ঘরের ভেতরে থাকা এবং বাইরে সবসময় মাস্ক পরে বেরোনোটা কঠিন, তবে এটা গুরুত্বপূর্ণ নিজেদের নিরাপদ রাখার জন্য। আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই আপনাদের সহযোগিতার জন্য। আপনারা অনেকেই আমাদের অনেকভাবে সাহায্য করেছেন, যেমন আপনাদের ছাত্রাবাস পরিষ্কার রাখতে, খাদ্য এবং জরুরি সামগ্রীর বিতরণে, আপনাদের বন্ধুদের নিরাপদ দূরত্ব রাখতে উৎসাহিত করাতে। আপনারা নিজেদের প্রচেষ্টা চালিয়ে যান। অনেক সিঙ্গাপুর অধিবাসী আপনাদের সাহায্য করছে। মাইগ্রেন্ট ওয়ার্কার্স সংস্থা থেকে স্বেচ্ছাসেবকরাও আপনাদের সাহায্য করছে। খাদ্য যোগানদারাও আপনাদের জন্যে খাবার বানাতে সাহায্য করছে। নিয়োগকর্তা আপনাদের বেতন দিতে থাকবেন। অনেক নিয়োগকর্তা বৈদ্যুতিক মাধ্যমে ব্যাংকে বেতন পাঠিয়ে দিচ্ছে, যাতে আপনারা না বেরিয়ে বেতন পেয়ে যান। আমরাও আপনাদের টাকা বাড়ি পাঠাতে সাহায্য করব। গত শনিবারে সিঙ্গাপুর অধিবাসীরা জাতীয় সঙ্গীত গেয়েছেন। আমি খুশি আপনারা অনেকে যোগদান করেছেন। সমানভাবে আমি আশা করি আপনারা কোভিড-19 মোকাবেলাতে আমাদের যোগদান করবেন। আপনাদের সাহায্যটা দিয়ে আমরা সফল হব, তারপর আমরা সবাই একসাথে উদযাপন করতে পারব। সেই পর্যন্ত আপনাদের সকলকে জানাই সুস্বাস্থ্যকর এবং নিরাপদ শ্রমিক দিবস বা মে দিবস।